সবুজে ছেয়ে যাচ্ছে পবিত্র মক্কা নগরী। সম্প্রতি পবিত্র মক্কা নগরীর এমনই কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় পবিত্র কাবা ঘরের বেশ কাছের কয়েকটি পাহাড়, মাঠঘাট এবং সড়কের দুই পাশে সবুজ তৃণলতায় ছেয়ে গেছে। ছবিগুলোর ক্যাপশনে অনেকেই লিখছেন, কিয়ামতের আলামত স্পষ্ট। অনেকেই কমেন্টস বক্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সতর্ক করতে দেখা যাচ্ছে। হাদিসটি এরকম, আরব মরুভূমিতে যতদিন তৃণলতা এবং নদী নালা ফিরে আসবে না ততদিন কিয়ামত হবে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তুমুল আলোচনা। মক্কা নগরী সবুজ হলেই কি তা কিয়ামতের আলামত? কেনই বা মরু পাহাড়ের বুকে জন্মেছে সবুজের হাতছানি? এই বিষয়ে বিজ্ঞান কি বলে? হাদিসগুলোর যৌক্তিকতাই বা কতটুকু? চলুন জানা যাক বিস্তারিত। মক্কা এবং মদিনা দুই পবিত্র নগরী সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। চারদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য শুষ্ক ধূসর পাহাড়। এখানে থাকা পাহাড়গুলোর দিকে তাকালে মনে হতো পাহাড়গুলো রোদে পড়ে চৌচির হয়ে গেছে, কিন্তু সেই মক্কা নগরীর আশেপাশের পাহাড়গুলো যেন প্রকৃতিতে সবুজের সমারোহে পরিণত হচ্ছে। বৃষ্টির প্রভাবে মরুভূমির পাহাড়ে সবুজ গাছপালা বেড়ে উঠেছে। দেখলে মনে হবে এ যেন মরুর দেশ মক্কা নয়, ইউরোপের কোনো এক দেশ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবল বৃষ্টিপাত হয়েছে, যা বিগত বছর 2023 জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী ছিল। আর এই বৃষ্টির কারণে দেশটির পূর্বাঞ্চলের মরুভূমির ধূসর পাহাড়গুলো রূপ নিয়েছে সবুজ রঙে। গাছ আমাদের অক্সিজেনের যোগান দেয়, গাছের উপকারিতা নতুন করে বলার কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো, মক্কা নগরীর এই সবুজায়ন কেন আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে? এ বিষয়ে তিনটি হাদিস মূলত জন্ম দিয়েছে কিছু আশঙ্কার। প্রথম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরব ভূখণ্ডে তৃণভূমি এবং নদী নালা ফিরে না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দ্বিতীয় হাদিসেও একই শব্দগুলো এসেছে। তৃতীয় হাদিসে তাবুকের যুদ্ধের একটি ঘটনা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক সম্পর্কে মুয়াজ ইবনে জাবাল রাহমাতুল্লাহি আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে মুয়াজ, তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে শীঘ্রই তুমি এই স্থান বসতি এবং উদ্যানে ভরা দেখতে পাবে। হাদিসগুলোর ব্যাখ্যায় আলেমগণ বলছেন, আরব উপদ্বীপের মরুভূমিগুলোতে কিয়ামতের আগে সবুজ তৃণলতা গজাবে এবং নদী নালার সৃষ্টি হবে। হাদিসে যেহেতু ফিরে আসবে শব্দটি এসেছে, তাই বোঝাই যাচ্ছে প্রাচীন যুগের কোনো এক সময় আরবের মরু অঞ্চলে সবুজ তৃণভূমি ও নদী নালা ছিল। কিয়ামতের আগে আবার আরবের সেই রূপ ফিরে আসবে। সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিকই এটি নিশ্চিত হয়েছেন। অন্যদিকে বিজ্ঞান জানাচ্ছে আরবে দিন দিন শীত বাড়ছে। এমনকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশে সম্প্রতি তুষারপাতও হতে দেখা যাচ্ছে, বৃষ্টির পরিমাণও বাড়ছে। এসব বিষয়ে আরবের মরুভূমিতে প্রাণের সঞ্চার করছে, ফসলের উৎপাদন বাড়ছে, চাষাবাদ আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। তবে পুরো আরব ভূখণ্ডে সবুজ তৃণলতা এবং নদীনালা এখনও সৃষ্টি হয়নি, যার কথা প্রথম এবং দ্বিতীয় হাদিসে বলা হয়েছিল। তবে তৃতীয় হাদিসে তাবুকের যে স্থানের কথা বলা হয়েছে তা আজ বাস্তব। তাবুক জুড়েই এখন বিভিন্ন ফল ফলাদির বাগান, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণীর কথাই স্মরণ করিয়ে দেয়। তবে কি মক্কায় গজানো তৃণলতাই কিয়ামতের আলামত? এই বিষয়ে আমরা একটি উপসংহারে পৌঁছতে পারি, তা হল প্রথম এবং দ্বিতীয় হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে তৃণলতা এবং নদী নালায় ভরে যাওয়ার যে কথা বলেছিলেন এটি তারই একটি সূচনা হতে পারে। তবে পুরোপুরি সেটি দৃশ্যমান বলা যাচ্ছে না, কারণ হাদিসে বলা হয়েছে আরব ভূমিতে তৃণলতা এবং নদী নালা স্বাভাবিক হয়ে যাবে, যেমনটি এক সময় ছিল। সেই সময় এখনো আসেনি, তবে তা খুব শীঘ্রই আসতে চলেছে। আরব বিশ্বের সাম্প্রতিক আবহাওয়া এবং জলবায়ু দেখলেই তা আজ করা যায়। এছাড়া সৌদি আরব সরকার সম্প্রতি 1,000 কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। অন্য আরব দেশগুলো সবুজায়নের জন্য বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে, যা আরব বিশ্বকে তার আগের সবুজ শ্যামল রূপে শিগগিরই ফিরিয়ে আনবে বলে ধরে নেওয়া যায়। এই ভিডিওতে থাকা সকল তথ্য জাতীয় পত্রিকায় প্রকাশিত ইজাজুল হকের লেখা একটি আর্টিকেল থেকে সংগ্রহীত।